আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার মারাত্মক গতিবেগ নিয়ে এই মুহূর্তে সাগরের সৃষ্টি হয়েছে ডিসেম্বর মাসের সৃষ্টি হওয়া কিন্তু থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস কিন্তু আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে হয়ে যাবে এবং চলে আসবে নতুন বছর এবং তার আগেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাণ্ডবিলা চালানোর জন্য তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে আরও একটা শক্তি শালি সুপার টাইফোন কিংবা আপনারা ঘূর্ণিঝড়ও বলতে পারেন তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং এই ঘূর্ণিঝড়টার কতটা সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে একটা রাজ্যের দিকে এগিয়ে আসা কতখানি সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা লাইভ আপডেট দেবো তো অবশ্যই আপনারা গোটা ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা বর্তমানে আমরা এই জায়গাটায় রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট সিচুয়েশন এটা যে গতিবেগ রয়েছে সেটা কিন্তু প্রায় পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং ধীরে ধীরে এটা কিন্তু নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু খুবই তাড়াতাড়ি পৌঁছে গেল আপনারা দেখতে পাচ্ছেন একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এখনও পর্যন্ত এবং ধীরে ধীরে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে শক্তিশালী গতিবেগ নিয়ে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যত বেশি এগিয়ে যাচ্ছে নিজেকে কিন্তু আরও বেশি বিধ্বংসী করে তুল এবং এই জায়গাটায় এখনও পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা রয়েছে এবং মুহূর্তের মধ্যে এটা কিন্তু আরও বেশি শক্তিশালী গতিবেগে পরিণত হয়ে যাবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা দেখতে পাচ্ছেন একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে দেড়শো কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং দেড়শো কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে একশো ষাট একশো সত্তর এবং এই জায়গাটাই ঠিক এই জায়গাটায় কিন্তু বন্ধুরা একশো সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে একদম ঠিক একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু পৌঁছে গেছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন শুক্রবার দিনকে কিন্তু এটা নিজের সর্বাচ্চ গতিবেগ নিয়ে নেবে এবং বিধ্বংসী গতিবেগ নিয়ে কিন্তু আরও দ্রুত গতিবেগে কিন্তু এগোতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা একটুখানি আসি তাহলে কিন্তু আমরা গতিবেগটা দেখতে পাবো এটা কিন্তু আরও বেশি বিশাল এলাকার রূপ নিয়ে নিয়েছে এবং এখনও পর্যন্ত একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু রয়েছে জাস্ট আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে কিন্তু দেখার চেষ্টা করছি যেটা কিন্তু খুবই তাড়াতাড়ি দ্রুত গতিবেগ নিয়ে এটা কিন্তু আরও বেশি এগিয়ে যাচ্ছে এবং খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো রকম স্থলভাগ আমরা দেখতে পাইনি কিন্তু তাও আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা বুঝতে পারছি এখনও পর্যন্ত এটা কিন্তু সমুদ্রের মধ্যেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু রয়েছে এখনও পর্যন্ত এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে এইবারই কিন্তু অভিমুখের রূপ বদল ঘটাতে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি কিন্তু গতিবেগের পরিবর্তন রূপ বদল করতে কিন্তু আরম্ভ করে দিয়েছে এবং মঙ্গলবার সাতাশে ডিসেম্বর দিনকে কিন্তু আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি এবং অনেকটাই কিন্তু অভিমুখের বড়সড় রূপ বদল ঘটিয়ে নিয়েছে এবং যদি আমরা জুম ই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড়শো রূপ বদল ঘটালো এখনও পর্যন্ত এটা সাগরের মধ্যে রয়েছে তাই এই মতো অবস্থায় যেটা আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ভাবে ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে পড়বে না এটা কিন্তু এটা অনেকটাই এখনও পর্যন্ত সাগরের মধ্যে রয়েছে কিন্তু যেহেতু এটা বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে তাই অবশ্যই প্রত্যেকটা বঙ্গবাসীদের জানা দরকার যে একটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়েছে আরও একবার সাগরের ক্ষেত্রে এবং যেটা দেখতে পাচ্ছি যে গতিবেগটা কিন্তু অনেক বেশি একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বিধ্বংসী ঘূর্ণিঝড় রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টাই যদি পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশের দিকে এগিয়ে আসতো তাহলে কিন্তু বন্ধুরা ডিসেম্বর মাসের শেষের সময়ও কিন্তু ভয়ঙ্কর তাণ্ডবিলা চালাতে পারত বর্তমানে আমরা যদি একটুখানি উপগ্রহ মোড়ে আসি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি পরিষ্কার আকাশ হয়েছে মাত্র মেঘেরা দেখা মিলছে না এবং সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ হয়েছে এবং শীতকালের দিনে প্রত্যেকেই সবাই চায় যে সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ থাকুক এবং সেক্ষেত্রে কিন্তু শীতের আনন্দটা আরও বেশি ভালোভাবে কিন্তু উপভোগ করা যায় এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একটা যে খারাপ খবর বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা যতটা পরিমাণ শীত আশা করেছিল দুই বঙ্গবাসী সে এরকম টাইপে কিন্তু শীত এই মুহুর্তে পড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত কয়েকদিন ধরে মোটামুটি দু থেকে তিন দিন ধরে যথেষ্টই ভালো ঠান্ডা পড়েছে কিন্তু আবহাওয়ীদের মত অনুযায়ী এরকম টাইপের ঠান্ডা কিন্তু আর থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারেন্টলি পুরুলিয়ার বুকে প্রায় বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলছে তবে ধীরে ধীরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি কাছাকাছি চলে আসবে এবং তারপরে কিন্তু বন্ধুরা দশ ডিগ্রি আসার কথা তারপরে নয় ডিগ্রি আসার কথা কিন্তু এরকম টাইপের না ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবারের দিন কিন্তু এগারো ডিগ্রির সর্বনিম্ন তাপমাত্রা থাকার পর তার পরের দিনকে হঠাৎ করে কিন্তু চোদ্দো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন একটুখানি বেড়ে যাবে যার কারণে কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে যে এইবারে কিন্তু শীত অতটা বেশি চাকিয়ে পড়বে না এবং পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিনকে যে যে দিনকে দুই বঙ্গবাসী ক্রিসমাসের উদযাপন করে সেই দিনকেও কিন্তু বন্ধুরা খুব বেশি একটা জমিয়ে শীত পড়বে না তো এই মুহূর্তে আমরা এটুকুই কিন্তু লেটেস্ট আপডেট পাচ্ছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা অবশ্যই আরও বেশি ভেরি ভেরি অ্যাকুয়েটলি ওয়েদারের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং এই মুহূর্তে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটুখানি সবার আগে একটুখানি তাপমাত্রা মোটে নিয়ে যাবো এবং তাপমাত্রা মোট থেকে আমরা একটুখানি দেখার চেষ্টা করব যে সর্বনিম্ন তাপমাত্রা কীরকম টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন ভোরবেলার দিকে কিন্তু একটু গ্রিনিশ কালার চলে আসছে এবং সেক্ষেত্রে কিন্তু অতটাও বেশি ঠান্ডা এই মুহুর্তে পায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি একটা কিন্তু হারকা পনেরো শীত এখনও পর্যন্ত নেই তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন